মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক। গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি 7 থেকে 8 ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকে মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষজনদের সতর্ক করে কুমিরের বিষয়ে। পাশাপাশি নৌকাতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বনদপ্তরের কর্মীরা। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলে সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেয় সেই বিষয়ে এদিন বিভিন্ন রকমভাবে সচেতন করা হয় সাধারণ মানুষকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি। বনদপ্তর সূত্রে খবর, কুমিরটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়, মানুষকে কুমির থেকে সতর্ক থাকতে হবে। বনদপ্তরের কর্মীরা সমস্ত রকমভাবে তৎপর রয়েছে এই বিষয়ে। আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো যে এই জলে কুমির আছে, সাবধানে সব চান করবো। কুমির দেখা গেছে? আমরা কি দেখতে পাইনি, ও প্রশাসনের লোক বললো। কি বললো? যে কুমির আছে জলে, সব স্থান সাবধানে করবো। কোথায় এটা? এই মানিকচক ঘাট। যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো? যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন। এটা ভয় আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো হবে। হ্যাঁ, ভয় তো পাবে, একটা আতঙ্ক হবে। আতঙ্ক কিসের? ওই ধরে নেবে, কুমিরে খেয়ে নেবে। দেখা গেছে কুমির? তাও কুমির আমি দেখতে পাইনি, কিন্তু সব বলছে, প্রশাসনের লোকও বলছে, ওরাই দেখেছে, ওরাই বলছে। আমরা তার জন্য চান করছিলাম, আমাদেরকে মানা করছিলাম। তাহলে দূর করতে পারবে যারা এই এইসব প্রশাসনের লোক আছে আর ওপরে দপ্তরের লোক আছে, এরাই দূর করতে পারবে। আমার নাম তপন দাস। সামনে দেখলাম আপনাদের ভয় লাগছে নদীতে? ভয় লাগবে না, সবাই এখন ভালো থেকে শেয়ার করছে না। কলকাতা থেকে আসছে, লোটা নিয়ে ঘটি নিয়ে ডিবা নিয়ে শেয়ার করে যাচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ কই দেখেছে এখানে? পুলিশ বলা দেখিনি। আপনাদের পাবলিক দেখেছে বলতে? আপনাদের পুলিশ বারণ করছে নদীতে নামতে? না, পুলিশ এদিকে বারণ করেনি। আজকে আপনারা নদীতে নেমেছেন? সকাল থেকে নামছেন? সকাল থেকে নামছে, শেয়ার করে দিয়েছে। এখন এদিকে কি করবি? ভয় আছেন? ভয় আছে না, কালকে সবাই দেখেছে তো ভয় করছে। কটা দেখেছেন? একটা না আরো অনেক কিছু? একটাই আছে। কি কি নাম আপনার? আমার নাম আগানিয়া চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি।